এদিকে সম্প্রতি জয় তার বাবা সাকিব খানের ফ্যান পরে ঘুরে বেড়ানোর পর তার আনন্দ যেন আর ধরে না। সংবাদ মাধ্যমকে কথা জানিয়েছেন জয়ের মা অপু বিশ্বাস। তিনি জানান জয় তার বাবাকে বেস্ট ফ্রেন্ড বলে। অপু বিশ্বাস আরো বলেন জয় পানি নিয়ে নিজেই ওয়াটার বোতলে খায়, ঘুরে ঘুরে পানি খেতে তার ভালো লাগে। এছাড়া বাবার সঙ্গে বাসায় গিয়ে বেশি পানি খাওয়ার ফলে হিসু করে দেয়, বাধ্য হয়ে বাবার প্যান্ট পরে, আর তাতেই কত আনন্দ। ঘরময় চিৎকার করে জানান দিতে থাকে আমি বাবার প্যান্ট পরেছি। এদিকে এক ভিডিও বার্তা এসে সাকিবের সঙ্গে বৈবাহিক সম্পর্কের আদ্যোপান্ত তুলে ধরেন শবনম বুবলি। এ প্রসঙ্গে জানতে চাইলে ভিডিওটি খেয়াল করেননি উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, আমি এখন এতটাই ব্যস্ত যে অন্যদিকে আমার মাথা দেওয়ার সময় নেই, শুধু ভাবছি মাথা ঠান্ডা রেখে আমাকে আমার কাজটাই করে যেতে হবে। বর্তমানে আমার লাল শাড়ি সিনেমার 80% কাজ শেষ, শুটিংও সম্পূর্ণ, এখন ডাবিং ও সম্পাদনা চলছে। এ সময় অপু আরও জানালেন আরেকটি সিনেমায় কাজ শুরু করেছেন তিনি, কিন্তু সেটার নাম এখনই জানানো যাবে না, প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নিষেধ করা আছে। অপু কালের কণ্ঠকে বলেন, লাল শাড়ি সিনেমাটি নিয়ে আমি অনেক আশাবাদী, দারুণ একটি কাজ হয়েছে, এটা পুরোপুরি শেষ হলে একটু দম ফেলতে পারে। আর ব্যস্ততা রয়েছে আমার নানা কিছু নিয়ে, যেমন বিভিন্ন শোরুম উদ্বোধন বা ফিতা কাটার কাজে যেতে হয়, স্বাভাবিকভাবে এসবের পূর্ব নির্ধারিত শিডিউলও থাকে। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলা কৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।